নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা ডালের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো কি ডাল এটা, ভিডিওতে বলে দেব, তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আজকে বানাবো ফরাসি বিচির ডাল মাছের মাথা দিয়ে। এটা কাঁচা ফরাস। এবারে এখানে আছে 2 কেজি মতো ফরাস, এগুলো জলে অল্প একটু ভিজিয়ে নেব, তারপর এগুলো খোসা ছাড়িয়ে নেব। আর এগুলো ছোট যেগুলো থাকে এগুলোকে রাজমাও বলা হয় অন্য স্টেটে। তো আপনারা কি বলেন এই ডালটাকে জানাবেন কমেন্টস করে। তো আজকে এটাই রান্না করছি। খুব সুন্দর কালার এগুলো, লাল একদম। অনেক কালারেরই পাওয়া যায়, সাদাও থাকে, বেগুনি থাকে, কালো থাকে। তো এখানে আমার ঘরে যেটা এসছে সেটা হলো লাল কালারের ফরাস। এখানে 2 কেজি মতো ফরাস আছে, তো এখান থেকে আমি 1/2 কেজি মতো নিয়ে নেব। ডালটা পরিমাণে একটু বেশি দিতে হয় যেহেতু কাঁচা ডাল, আর এটা একটু ঘন ঘন করেই খেতে হয়, ঘন ঘন করে করলে ভালো লাগে। তো আজকে এই ডালটা করছি কিভাবে সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো ডালটা আমার ভেজানো ছিল অনেকক্ষণ, 5-6 ঘন্টা বা ওভারনাইটও রাখতে পারেন। আর এটা খোসা ছাড়িয়ে এখন ওইটা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, এখন ধুয়ে এটা সিদ্ধ বসিয়ে দেবো। ডালটা একটা হাঁড়ির মধ্যে বসিয়ে দিয়েছি, হাঁড়ির মধ্যে দিয়েছি এই কারণেই এই ডালটা খুব সুন্দর হাঁড়ির মধ্যে সিদ্ধ হয়। আর যেহেতু এগুলো ফ্রেশ ডাল একদম, তো বেশি জলের প্রয়োজন হয় না, তো আমি গায়ে গায়ে জল রেখেছি, গায়ে গায়ে থেকে অল্প একটু বেশি, প্রয়োজন হলে পরে আবার গরম জল দেওয়া যাবে। তো এর মধ্যে আমি এখন 1 চামচ লবণ আর একটু হলুদ দিয়ে এটা সিদ্ধ বসিয়ে দেবো। লবণ আর হলুদটা দিলাম যাতে ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। গ্যাসের হিটটা আমি মিডিয়াম আঁচে রেখেছি, একদম বাড়িয়ে দেবেন না, তাতে উতলে পড়ে যাবে। তো অল্প একটু হিট কমিয়ে রাখবেন, আর যখন ডালটা ফুটে উঠবে তখন একটা ফেনা হবে, ফেনাটা কেটে দিলেই ভালো হয়, তাতে একটু কষ থাকে, সেটা ফেলে দিলেই ভালো। এখানে ডালটা প্রায় সিদ্ধ হয়ে এসছে, দেখুন ফাটা ফাটা ধরেছে। এখন আমি গ্যাসটা অফ করে দেব। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি ডালটা ফোড়ন দেওয়ার জন্য। তো দিয়ে দিচ্ছি এখানে সাদা তেল 2 থেকে 3 চামচ, সর্ষের তেলেও করতে পারেন। তেলটা গরম হওয়া পর্যন্ত ওয়েট করব। তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি 3-4টে শুকনো লঙ্কা, দিচ্ছি তেজপাতা 1টা, ফোড়নের জন্য দেব গোটা জিরে, জিরেটা ফুটে উঠছে তখন দিয়ে দেব 1/2 কেজি। সবগুলো ভালো করে ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের মাথা। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো এর মধ্যে সিদ্ধ করে রাখা ডাল। ডালটা দিয়ে দিচ্ছি, এখানে ডালটা দিয়ে দিয়েছি, দেখুন ডালটা একদমই ফাটা ফাটা হয়ে গেছে, যে অবস্থায় রেখেছিলাম, আর বাকিটা গরমে চলে এসছে। তো এখানে একটু আমি জলের ব্যবহার করব, না হলে ঠান্ডা হয়ে গেলে এটা একদম দইয়ের মতো হয়ে যাবে। তো অল্প একটু এখানে গরম জল দেব। যে হাঁড়িতে ডাল সিদ্ধ করেছি সেই হাঁড়িতেই গরম জলটা নিয়ে ওটা ঢেলে দিচ্ছি। আর ডাল সিদ্ধর সময় আমি অল্প লবণ, 1 চামচ লবণ আর একটু হলুদ দিয়েছিলাম, আর কিছু ব্যবহার করিনি। এখন দিয়ে দেব কাঁচা লঙ্কা চিরা, এগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। এই সময়টা আপনারা লবণটা দেখে নিতে পারেন, আমার এখানে লবণের প্রয়োজন হবে না, কারণ আমি সেই আন্দাজ মতোই লবণটা দিয়ে দিয়েছিলাম, হলুদেরও প্রয়োজন হবে না। তো এটা ফুটতে দেই, ডালটা ফুটে উঠেছে, এখন নামিয়ে নেব। তো নামানোর আগে আমি ফ্রেশ ধনে পাতা কুচি দিয়ে দিই। আপনারা চাইলে এই ডালটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খুবই কম সময়ে হয়ে যায়।
আর খুবই টেস্টি লাগে। শীতের সিজনে তো ডালটা খুবই ফাটাফাটি লাগে খেতে। এখানে আমি দেশি রুই মাছের মাথা ব্যবহার করেছি, আপনারা চাইলে কাতলা মাছের ব্যবহারও করতে পারেন। তো কেমন লাগলো এই রেসিপিটি অবশ্যই জানাবেন, ভালো লেগে থাকলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন, ও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।